মনে করি এটা একটা ধারণা আমাদের, কেউ এসে আমাদেরকে সাজিয়ে দিয়ে যাবে, উইচ ইজ অলমোস্ট ইম্পসিবল। নিজেকে নিজেই সাজতে হয়, সাজাতে হয়। আমাদের ধারণা এটাই আমাদেরকে মেরে ফেলছে যে সামবডি উইল কাম অ্যান্ড আমার আমার দেশটাকে তৈরি করে দিয়ে যাবে। কখনোই করবে না। আমরা যেভাবে পারি, যেমনে পারি, সেটাই সবচেয়ে সুন্দর হবে। মুছে দেবে আমার যত যন্ত্রণা, আমি তো হেরেছি বটে বারবার নিজের কাছে, কে দেবে আমায় বলো সান্ত্বনা। কে আছে কোথায় ঘুরে দেবে আমার ভুবন, মুছে দেবে আমার যত যন্ত্রণা, আমি তো হেরেছি বটে বারবার নিজের কাছে, কে দেবে আমায় বলো সান্ত্বনা। দেখিনি তো চোখ মেলে জ্ঞানের প্রদীপ জেলে, কত কি দিয়েছে দেশটা খোলা আকাশের নিচে, কত কি রয়েছে পরে খুঁজে নিতে করি তো চেষ্টা। আর নয় বসে থাকা হতাশায় মুখ থাকা, আর নয় বসে থাকা হতাশায় মুখ থাকা, ঝেড়ে মুছে ফেলি যত গুঞ্জনা, আমি তো হারবো না, আমি তো হারবো না। প্রিয় দর্শক, আমাদের স্পেশাল আয়োজন ফেসেস অব বাংলাদেশে আজ আমাদের সাথে আছে আমাদের সবার প্রিয় শিল্পী হায়দার হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? অতিরিক্ত। আমাদের এবং দেশের বাইরে যারা আছেন সবারই হায়দার ভাই সম্পর্কে অনেক কিছু জানার আছে, অনেক বেশি কিউরিয়াসিটি আছে তার পার্সোনাল লাইফ নিয়ে, কারণ আমরা সবসময় তার গান শুনে থাকি, গান ভালোবাসি, কিন্তু অন্তরালের মানুষটার খবর হয়তো বা অনেকেরই অজানা। সেটা জানবার জন্য আজকের আমাদের এই আয়োজন ফেসেস অফ বাংলাদেশে। আজকের মুখ হচ্ছে হায়দার হোসেন। হায়দার ভাই, দর্শকরা তো সবসময় আপনার সম্পর্কে জানতে খুব আগ্রহী, তো আমাদের একটু বলেন যে আপনার শুরুটা, আপনার স্টাডি বা স্কুলিংটা কোথা থেকে, সেটা আমি একটু জানতে চাচ্ছি। স্কুল জীবন না, স্কুল জীবন প্রথম আরম্ভ করেছি 1967 হবে আর কি, 66-67 হবে, সিলভার ডিল কিন্ডারগার্টেন স্কুল ওয়ারিতে, ইট ওয়াজ প্রাইমারি স্কুল। এরপরে চলে আসি আহমদ ভবানি একাডেমি, ওখান থেকে আমি এসএসসি দিয়েছি, তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ, সেখান থেকে ইন্টারমিডিয়েট, এরপরে সিএলসি কলেজ অফ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইউকে ইংল্যান্ড, এরপর নর্থপ ইউনিভার্সিটি ইউএসএ লস অ্যাঞ্জেলেস। তো অনেকগুলো স্টেপ, একদম দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরে, তো কেন ফাইনালি ডিসাইড করলেন যে, অনেকে তো বাইরে পড়াশোনা করলে বাইরে সেটেল হওয়ার চিন্তা করে, আপনি কেন আবার দেশে ব্যাক করা? আমার কাছে মনে হয় আমাদের যাদের কিছুটা বোধ শক্তি আছে তারা বাংলাদেশে ফিরে আসবে। কঠিন কথা বললাম, বলা হতো বাবা ঠিক না, কারণ আমার বাইরে যখন লেখাপড়া করেছি তখন আমার মনে হয়েছে সবই আছে, হয়তো বা আমি এখন যেভাবে আছি আরো বেটার অফে থাকতাম, বেটার অফ হতে পারতো, আমার স্যালারি অনেক বেশি ছিল, কিন্তু কেন জানি নিজের মনে হয় না, আমি তো যে ব্যাপারটা আমার ব্যাপারটা সেখানে খুঁজে পাইনি, এটাই আমার ব্যর্থতা। আচ্ছা, দেশের বাইরে থেকেও তো দেশের জন্য কিছু করা যেতে পারে? অবশ্যই অবশ্যই, ডিপেন্ডস, এখন বাইরে থেকে কি করবে না, সবাই যদি আমরা বাইরে চলে যাই দেশে থাকবে ঠিকই, যারা একটু কোয়ালিফাইড হবে তারাই যদি বাইরে চলে যায় তবে দেশে কাজ করবে, সবাই আমরা বাইরে থেকে কাজ করি ঘরের মধ্যে কেউ না থাকবে, হবে না, থাকতেই হবে। সেটাই গানের শুরুটা, আমরা এটা একটু জানতে চাইবো যে গানের শুরুটা কোথায়, মানে একেবারে ছোটবেলা থেকে কি আপনার এরকম কোনো পরিকল্পনা ছিল যে ইউ উইল বিকাম আ সিঙ্গার ইন ফিউচার? না, তো এরকম আমার কখনোই কোনো পরিকল্পনা ছিল না যে আই উইল বিকাম আ সিঙ্গার অর উইল বিকাম ম্যান নট অ্যান ইঞ্জিনিয়ার, এরকম ধরনের পরিকল্পনা আমার ছিল না, এবং আমার মেয়েকেও আমি এটা শিখাই এরকম ধরনের পরিকল্পনা রাখবো না। ফার্স্ট হোয়াট ইউ হ্যাভ টু বিকাম, ইউ হ্যাভ টু বিকাম আ গুড হিউম্যান বিং, ইয়া দ্যাটস অল, তারপরে অন্যান্য যদি আমি সিঙ্গার হবো না কি হবো না এটা হবো না ওইটা ওইটা পরে, আমার কাউকে যদি ইউজ করে আপনি কি বলে আমি ডাক্তার আছি, আমার ডাক্তার হওয়ার দরকার নেই, ফার্স্ট আই হ্যাভ টু বিকাম আ হিউম্যান বিং,
তারপরে ইনশাআল্লাহ আল্লাহ পাক যেটা করে অথবা ডাক্তারি বললাম বা হোয়াট এভার ইট আমরা হয়ে যাবো। গান বাজনা তেমন কোনো ব্যাপার না, গান বাজনা আমার ছোটবেলা থেকে আমাদের ফ্যামিলি ওরিয়েন্টেড, সন্ধ্যা হওয়ার তো আমাদের এখানে গান বাজনা আসল প্রসিদ্ধ, এবং আমাদের ফ্যামিলিতে প্রত্যেকে মিউজিশিয়ান, বেসিক্যালি দে আর অল মিউজিশিয়ান অ্যান্ড সিঙ্গার্স, শুধু সিঙ্গার না মিউজিশিয়ান, যেটা আব্বাসে তার বাজাতো, চাচারা বাঁশি বাজাতো, কেউ তবলা বাজাচ্ছে, তো আসর আমাদের এখানে প্রত্যেক দিনই বসত, আর বিভিন্ন ওস্তাদরা আসতেন বিভিন্ন দেশ থেকে এবং আমাদের ঘরে আসর বসত, ওই থেকে শোনা আমার, ওই থেকে শেখা। আমার একটা প্রশ্ন ছিল যে আপনি কি ফর্মাল কোনো ট্রেনিং নিয়েছিলেন গান মিউজিক? না না ফর্মাল কোনো আমার ট্রেনিং, ফর্মাল ট্রেনিং নাই, ইটস ট্রু। তা আমি এখানে ছোট্ট একটা কথা বলতে চাই, যেরকম বাংলায় অনার্স স্কুলে কবিতা লেখা যায়, এক্স্যাক্টলি নাটক লেখা যায়, হ্যাঁ হ্যাঁ, তেমনি ফর্মাল ট্রেনিং নিয়েও কেউ মিউজিশিয়ান হতে পারে, হতে পারে কেউ, কিছুটা তো অবশ্যই থাকতে হবে যে হ্যাঁ গড গিফটেড ব্যাপার, এটা না থাকলে কিন্তু সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। আমরা কথা বলছি, আমরা আরো কথা বলবো, কিন্তু এই মুহূর্তে হায়দার ভাই আপনার একটা গান শুনতে চাই। ও মা তোমার দুষ্ট ছেলে দুষ্টামিটা দেখো না, ও মা তোমার দুষ্ট ছেলের দুষ্টামিটা দেখো না, দুষ্ট ছেলের নষ্টামিটা যাচ্ছে বেড়ে ডাকো না, তোমার আঁচল ধরে শপথ করি মানবো না আর মানবো না, তোমায় নিয়ে স্বপ্ন একা ভেস্তে যেতে দেব না। আচ্ছা দুষ্ট ছেলের কথাবার্তা বলি, সে কি চাচ্ছে, তারা কি করে, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় যাচ্ছে মনের আশ, গায়ের জোরে নেবে কেড়ে পারছে অভিলাষ, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় বাড়ছে অভিনয় যাচ্ছে মনের আশ, গায়ের জোরে নেবে কেড়ে পারছে অভিলাষ, বুকে যাওয়া কয়েকজন বাড়ায় যন্ত্রণা, বুকে যাওয়া কয়েকজন বাড়ায় যন্ত্রণা, তোমার গায়ে মাখবে কালি সইব না সইব না, তোমার আঁচল ধরে শপথ করি মানবো না আর মানবো না, তোমায় নিয়ে স্বপ্ন একা ভেস্তে যেতে দেব না। আচ্ছা একটা ব্যাপার যেটা আমরা সবাই লক্ষ্য করেছি যে আপনার অন্য কারো লেখা বা সুরে গান করেন না, সেটার কি এমন কোনো রিজন আছে যে অন্য কারো সুরে বা লেখায় গান করতে আপনি পছন্দ করেন না, না নিজেরটাতেই কমফোর্টেবল? পছন্দের অপছন্দের বিষয় না, আমি কোনো সিঙ্গার না। আচ্ছা আমার শখে আমার যেটা মনে করি গাওয়া উচিত সেটাই গাই, আর মিউজিক আমার ওইভাবে প্রফেশনাল না যে আমার গান গাইতে হবে এটা করতে হবে, আমার যেটা যেটা ভালো লাগে, আমি যখন মনে করি যে আমার এই গানটা হয়েছে ঠিক আছে আমি তখন গাইতে পারবো, এটার ব্যক্তি একান্ত ব্যক্তিগত ব্যাস। গানের লেখাটাও কিন্তু সেরকম যে পারিপার্শ্বিক অবস্থা বুঝে গানটা লেখা, এবং সেটা যখন যেটা যে আবেগে যে সুরটা আসে মনে খেয়াল করেছেন যে আমার কিন্তু সিডি রিলিজ হওয়ার আগে গান রিলিজ হয়েছে, আমার সবগুলো 12টা গান হয়ে গেলে তো আমি কালেকশন করে একসঙ্গে একটা সিডি বের করে মানুষ যাতে রাখতে পারে, কিন্তু আমার এখনো অনেকগুলি গান আছে যেগুলি মনে করে এক বছর পুরনো হয়ে গেছে, কিন্তু এগুলো আবার সিডি যখন করবো তখন 12টা গান বা 11টা গান যেটাই হবে একটা একসঙ্গে করে কম্পাইল করে দিয়ে দেবো। তো এই জন্য আই এম নট আ রেগুলার সিঙ্গার যে আমার সিডি বের হতে হবে বা এটা হতে হবে, আমি সময়ের জন্য গান করছি, এটা ভালো লাগছে যেটা যখন প্রয়োজন আমি সেটাই দিয়ে দিচ্ছি। আপনার গানগুলো একটা পার্টিকুলার টাইপের হয়, সো আপনার পছন্দের কি ধরনের গান আছে, যেখানে ভাষাও বুঝি, এখন অবশ্য শোনা বন্ধ হয়ে গেছে, আমার আগে আমরা যখন গান শুনতাম তখন কিন্তু এমন করে এমন করে সাইড মিউজিক শুনতাম না, আমার মনে হয় অ্যারাবিয়ান থেকে একেবারে কেনিয়ান মিউজিক শুনেছি আমি, আমি পেলেই হলো বাইরে কেউ গেলে আমি বলতাম ওখান থেকে শুনে গেছি, আমি একটা নতুন গান করেছি যেরকম মেটাল বেস। আচ্ছা হ্যাঁ সেদিন শুনছিলাম একটা মেটাল বেস, আই লাইক ইট, আলহামদুলিল্লাহ। যে রেগুলার সিঙ্গিং করবেন ইন ফিউচার এরকম কোনো প্ল্যানিং আছে কিনা? বয়স তো কম হয় না আর কত ফিউচার দেখবো।